ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক প্রকাশিত জগবন্দন পুস্তক থেকে পাঠ করছি। শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্তত। জ্ঞানমার্গ কলিতে অতি কঠিন, সব স্বপ্নবৎ, বড় কঠিন পথ। এ পথে তাঁর লীলা স্বপ্নবৎ, মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এ পথে অবতারও মানে না, বড় কঠিন। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বলেন। ভক্তি থেকে তাঁর কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। শ্রী রামকৃষ্ণ বারবার বলেছেন যে বেদ মত কলিতে চলে না, যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের শক্তিরও পরিবর্তন হচ্ছে। বেদের যুগে ঋষিদের নির্গুণ ব্রহ্ম ধারণা করা সম্ভব হতো, কলিতে জ্ঞানযোগ ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেহবুদ্ধি কোনো মতে যায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে একেবারে জ্ঞানই হবে না। সেই জন্য সাধারণ অধিকারীর পক্ষে নির্গুণ ব্রহ্মের জ্ঞান সুকঠিন। পাংশু লভ্যে ফলে লোভ। উপনিষদের যুগেও কি ঋষি বলেননি, দুর্গং পথস্থং কবয় বদন্তি? তাই যুগাবতার জীবের প্রতি কৃপাবশত উপদেশ করেছেন, ভক্তিযোগী যুগ ধর্ম। ভক্তিযোগ ঈশ্বরের নামগুণ কীর্তন এইসব করে তাঁতে মন রাখা। ভক্তিযোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়, কিন্তু ইনি জাগ্রত না হলে ভগবান দর্শন হয় না। কলিযুগে বেদমত চলে না, কলিতে তন্ত্রোক্ত মত, কলিতে নারদীয় ভক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, ন বুদ্ধিভেদং জনয়েদ জ্ঞানাং কর্মসঙ্গিনাম। জ্ঞানী যেন অজ্ঞ বা কর্মাসক্ত জীবের বুদ্ধিভেদ সৃষ্টি না করেন। পাত্র দেখে উপদেশ দিতে হয়। শশধর পণ্ডিতকে ঠাকুর বলেন, তোমরা পাত্র দেখে উপদেশ দাও না, অধিকারী না হওয়া পর্যন্ত উপদেশ ধারণা ও অনুসরণ করা সম্ভব নয়, বিশেষত দুর্গেয়তম ব্রহ্ম বস্তু সম্বন্ধে। ঠাকুর উদাহরণ দিয়ে বলেন, হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন, আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্ম স্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা তুমি যদি ব্রহ্ম জ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধু সঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। পরমহংসদেবের নিজের জীবনেও এর নিদর্শন পাওয়া যায়। মথুরানাথ তাকে ভাবসমাধির জন্য খুব জোর করে ধরেছিলেন। প্রথমে নানা কথায় তাকে নিরস্ত করবার চেষ্টা করে যখন ব্যর্থ হলেন, তখন শ্রী রামকৃষ্ণ বললেন, তা কি জানি বাবু, মাকে বলবো, তিনি যা হয় করবেন। তার কয়েকদিন পরেই মথুরবাবুর ভাবসমাধি হল ঠিকই, কিন্তু তার বেগে মথুরবাবুর বিষয়কর্ম সব যায় দেখে তিনি ঠাকুরকে বলতে বাধ্য হলেন, তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমার চাই নে। এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের মন্তব্য স্মরণীয়, বাস্তবিক ভাব বা সমাধি হইলেই হয় না, উহার বেগ সহ্য করিতে, উহাকে রক্ষা করিতে পারে কয়টা লোক? এতটুকু বাসনার পশ্চাৎ টান থাকিতে উহা পারা অসম্ভব। এই কারণেই সাধন সম্পদের প্রয়োজন খুব বেশি। প্রণাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।